ন্যায় বিচারী টেকসই উন্নয়নের ভিত্তি জেনেভায় প্রধানমন্ত্রী শ্রমিক অধিকার রক্ষা পাঁচ দফার সুপারিশ চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ পথে মুক্তিযুদ্ধের মুরাল ভাঙচুর চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ যুবদল সংঘর্ষ সিন্ডিকেটের দৌরাত্মে অনিশ্চয়তায় 1 লাখ কর্মীর মালয়েশিয়া যাত্রা পদক্ষেপ না নিলে শ্রমবাজার হারানোর ঝুঁকি গুজরাটের জাফরুতে বিকালে আঘাত হানতে ঘূর্ণিঝড় বিপর্যয় ভারত পাকিস্তান উপকূল থেকে সরে নেওয়া হয়েছে 1 লাখ মানুষকে এবং শান্তর 146 রানের ঝড়ো ব্যাটিংয়ে চালকের আসলে বাংলাদেশ প্রথম দিন শেষে 5 উইকেটে স্বাগতিকদের সংগ্রহ 362 আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি লিনি আফরোজ এবারে বিস্তারিত বিশ্বব্যাপী শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সামাজিক ন্যায় বিচারকে গুরুত্ব দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট 2023 পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণে এ আহ্বান জানান তিনি বিশ্বের মেহনতি শ্রমিকদের অধিকার সুসংহত করতে 5 দফা সুপারিশ মালা তুলে ধরেন প্রধানমন্ত্রী মিরাজ মিজুর রিপোর্ট 14 জুন সুইজারল্যান্ডে জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21-2026 সাল সভায় প্রধানমন্ত্রী শ্রমিকদের অধিকার রক্ষায় তার সরকারের গৃহীত পদক্ষেপ উল্লেখ করে বিশ্বব্যাপী শ্রমিক অধিকার নিশ্চিতে উন্নত দেশগুলোর অনীহার বিষয়টি তুলে ধরেন শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশ আইএলওর 10টি মৌলিক সনদের মধ্যে 8টি অনুস্বাক্ষর করেছে অত্যন্ত পরিতাপের বিষয় যে শ্রম অধিকার নিয়ে সোচ্চার অনেক উন্নত দেশ এখন পর্যন্ত নিজেরা অধিকাংশ আইএলও মৌলিক সনদ অনুস্বাক্ষর করেননি যেমন আমি জানি একটি বড় শিল্প উন্নত দেশ মাত্র 2টি মৌলিক অধিকার অনুস্বাক্ষর করেছে শ্রমিকদের অধিকার রক্ষায় 5 দফা সুপারিশ পেশ করেন শেখ হাসিনা এই জোটকে একটি মান নির্ধারক বা দর কষাকষির ফোরাম হওয়ার পরিবর্তে একটি পরামর্শমূলক বা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই বাঞ্ছনীয় হবে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক ন্যায় বিচারকে এক আন্তর্জাতিক মহল কর্তৃক অন্য মহলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়ে এই জোটকে সতর্ক থাকতে হবে এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্র্যান্ডি এ সময় রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয় প্রধানমন্ত্রীর পরে প্রধানমন্ত্রী প্যালেস ডি নেশনে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতের পর বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয় মিরাজ মিজু দেশ টিভি ঢাকা চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার পথে মুক্তিযুদ্ধের দেয়াল চিত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে ভাঙচুর চালানো হয় জামাল খান মোড়ে শেখ রাসেল স্মৃতি গণপাঠাগারে বুধবার বিএনপির মিছিল থেকে ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এদিকে চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে জড়ায় যুবদল কর্মীরা চট্টগ্রাম থেকে আলমগীর সবুজের প্রতিবেদন জানাচ্ছেন হাসান সাব্বির বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশে যাওয়ার পথে মিছিল থেকে হামলা চালিয়ে এভাবেই ভাঙচুর করা হয় চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়ে ডাক্তার খাস্তকির স্কুলের দেয়ালে মুক্তিযুদ্ধের দেয়াল চিত্রে ভেঙে ফেলা হয় সবকটি দেয়াল চিত্র এ সময় মিছিলকারীদের হাত থেকে রেহাই পায়নি জামাল খান মোড়ের শেখ রাসেল স্মৃতি পাঠাগারও কয়েক বছর আগে জামাল খানে বিভিন্ন দেয়ালে মুক্তিযুদ্ধ ও চট্টগ্রামের ঐতিহ্য তুলে ধরে দেয়ালচিত্র নির্মাণ করা হয় যেখানে স্থান পায় বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ছবি মুক্তিযুদ্ধের নানা গুরুত্বপূর্ণ ঘটনার ছবি এই দেয়ালচিত্র নির্মাণের অন্যতম উদ্যোক্তা জামাল খান ওয়ার্ড কাউন্সিলর এই ঘটনার নিন্দা জানিয়েছেন মিছিল থেকে এই নাশকতা চালিয়েছে প্রশাসনকে বলবো অত অনতিবিলম্বে তাদেরকে ফাইন্ড আউট করে শাস্তির কাঠ গড়ায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানাচ্ছি এই ঘটনায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ যুবদলের 5 নেতাকর্মীকে আটক করেছে
এদিকে সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কর্মী সমর্থকদের বহনকারী একটি বাসে কলেজের সামনে থেকে কেউ একজন ঢিল ছুড়লে ঘটনার সূত্রপাত হয়। পরে মিছিলের আরও কয়েকটি বাস আসলে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় আশপাশে যাত্রী ছাউনি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে আসলে ছাত্রলীগের কর্মীরা কলেজের ভেতরে অবস্থান নেয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। চার কোটি তরুণ ভোটারের অধিকার আদায়ে ৬ বিভাগীয় শহরে তরুণদের সমাবেশ করছে বিএনপি। বুধবার চট্টগ্রামের কাজীর দেউড়িতে প্রথম সমাবেশে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে সরকারের হাঁটু কাঁপছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর জবাব দিতে হবে সরকারকে। চট্টগ্রাম থেকে আলমগীর সবুজের আরও একটি প্রতিবেদন জানাচ্ছেন হাসান সাব্বির। বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশের প্রথম আয়োজন বসে বন্দরনগরী চট্টগ্রামে। বুধবার দুপুর থেকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। নানা রঙের গেঞ্জি আর টুপি পরে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন তারা। বক্তব্য দিতে গিয়ে দলের নেতারা বলেন, ১৫ বছরে যে চার কোটি তরুণ ভোটের অধিকার পায়নি, তাদের অধিকার ফিরিয়ে দিতে এ সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে আমেরিকার ভিসা নীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যারা আমেরিকায় টাকা পাচার করেছে তাদের এখন হাঁটু কাঁপছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলনে নতুন প্রজন্মকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। ভয় পায় না ভিসা নীতিতে, ভয় পায় না, এমন ভয় পেয়েছে যে হাঁটু কাঁপতে শুরু করছে। এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছে, এই সরকারের অধীনে নির্বাচন নয় উল্লেখ করে যারা খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। কাউকে ছাড় দেওয়া যাবে না, বেগম খালেদা জিয়াকে আজকে জেলে নেওয়ার পিছনে যারা ছিল তাদের কাউকে ছাড় দেওয়া হবে। বেগম খালেদা জিয়ার কারাগারে প্রত্যেকটি ঘন্টার হিসাব দিতে হবে তোমাদের, প্রত্যেকটি দিনের হিসাব দিতে হবে, প্রত্যেকটি সপ্তাহের হিসাব দিতে হবে, প্রত্যেকটি মাসের হিসাব দিতে হবে। বিএনপি নেতারা জানান, তরুণের এই সমাবেশ আরো ৫ বিভাগীয় শহরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে দলটির বেশি আগ্রহ অসুস্থতা নিয়ে রাজনীতি করার। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ব্যর্থতা নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত। বুধবার বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকার বাইরের দেশের চাপে কিংবা হুকুমে চলে না। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এতে বাইরের কোনো হস্তক্ষেপের দরকার নাই। এ সময় তিনি আরো বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। বেগম খালেদা জিয়ার ব্যাপারে এটাও আমাদের অভ্যন্তরীণ বিষয়। এখন বিএনপি বেগম জিয়ার ব্যাপারে তার অসুস্থতা নিয়ে যতটা তাদের উদ্বেগ, তার চেয়েও মনে হয় তারা তাকে নিয়ে রাজনীতি করাটাই এ যাবৎ তাদের বড় চর্চা বলে মনে হয়েছে। জামাত নির্বাচনে আসতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জামাতের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে, এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। জামাতে ইসলামের ব্যাপারটা তো উচ্চ আদালতে আটকে আছে, সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে সরকার তো ডিরেক্টলি এখানে
হস্তক্ষেপ করতে পারে না, যেহেতু সেখান থেকে কোনো নিষেধাজ্ঞা আসেনি। তবে আদালতে লিগ্যাল ব্যাটেলে জামাতে ইসলাম দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে একটা দাবি আছে। বহির্বিশ্বের চাপ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাইরের দেশের চাপে আর হিউম্যান রাইটসের আদেশে সরকার চলে না। আমরা কি হিউম্যান রাইটসের আদেশে চলি? তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলি? আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করি না, করব না। গেল 10 বছরে বিএনপির কোনো কাউন্সিল হয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের কথা তাদের মুখে মানায় না। উনি গণতন্ত্রের কথা বলে, আর গত 10-11 বছরে তার দলে কোনো সম্মেলন নেই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সমস্যা যেন পিছুই ছাড়ছে না মালয়েশিয়া গামীদের। সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন খরচ আর ভিসা সত্ত্বেও জটিলতায় বাধাগ্রস্ত হচ্ছে সম্ভাবনাময় শ্রম বাজার, যেখানে অনিশ্চয়তার প্রায় 1,00,000 কর্মীর বিদেশ যাত্রা। এ খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত অভিবাসন নিশ্চিত করা না গেলে বাজার হারানোর ঝুঁকি বাড়বে সম্ভাবনাময় এ শ্রম বাজারে। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদন। বিদেশে কর্মী পাঠানোর সবশেষ ধাপ, যে দেশ শ্রমিক নেবে সে দেশে অবস্থিত হাইকমিশন কর্তৃক চাহিদাপত্রের সত্যায়ন। কিন্তু নানান জটিলতায় গত 5 মাসেরও বেশি সময় ধরে মালয়েশিয়া দূতাবাসে আটকে আছে প্রায় 1,00,000 কর্মীর ভিসা সত্যায়ন। জনশক্তি রপ্তানি ব্যবসায়ী শিমুল আবেদ, দূতাবাসের চাহিদা মতো সকল কাগজপত্র সরবরাহ করলেও সত্যায়ন জটিলতায় বিপাকে এ ব্যবসায়ী। তার পাসপোর্ট যদি সত্যায়নের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে তার প্রক্রিয়া কত থেকে শুরু হলো? তার মানে আপনার মোর দ্যান 7 মান্থ তার একটা শ্রমিক যেতে পারতেছে না। এবং কোম্পানিকে, এমপ্লয়ারকে বলা হয়েছে যে ডকুমেন্টস চাওয়া হয়েছিল এম্বাসি থেকে, দূতাবাস থেকে, তাই দেওয়া হয়েছিল। হয় এটা জমা দেওয়ার সাথে সাথে 5 ওয়ার্কিং ডের ভিতরে অথবা 10 ওয়ার্কিং ডের ভিতরে এটা হয় ক্যান্সেল করে দেওয়া হোক, আর নতুবা এটাকে তদন্ত করে এটা দেওয়া হোক। এখাতে সংশ্লিষ্টরা বলছেন, সঠিক সময়ে কর্মী পাঠাতে না পারলে ঝুঁকি বাড়বে বাজার হারানো। দ্রুত সত্যায়ন ও কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপের দাবি জানান বাইরা সাবেক মহাসচিব। বাংলাদেশ থেকে একটা মালয়েশিয়া কেন লোক নেবে? নেপাল থেকে যেখান থেকে লোক আনতে পারে 1-1.5 মাসে, আর আমার যেখানে অ্যাটাস্টেশন হতেই লাগে 4 মাস, তাহলে এইভাবে তো শ্রম বাজার সংকোচন হয়ে আসবে। তা আমি মনে করি যে আগে যেরকম ছিল যে মন্ত্রণালয় থেকেও অনুমতি দিয়ে দেওয়া, যাদের ভিসা চলে যাচ্ছে, যাদের কোনোভাবেই এমবিসি অ্যাটাস্টেশন করছে না, তো এই সমস্ত জিনিসকে যদি মন্ত্রণালয় বিবেচনা করে মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি দিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো এই শ্রমিক যাওয়ার গতিটা আরও বাড়বে। দ্রুত ও হয়রানি ছাড়াই কর্মী প্রেরণে দূতাবাসের উপর নজরদারি ও জবাবদিহিতার দাবি জানান এই অভিবাসন বিশেষজ্ঞ। বিশেষ একটি বা দুটি প্রতিষ্ঠানের কারণে যদি দীর্ঘদিন বিলম্ব হয়, তাহলে অবশ্যই সেখানে একটা জবাবদিহিতার জায়গা রয়েছে। সেক্ষেত্রে সেটা তদন্ত করে দেখা দরকার যে কাদের কারণে এটা হচ্ছে, এবং সেই জটটা খোলার জন্য যা করা দরকার তা করতে হবে। এবং সেটাকে দরকার হলে যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিলম্ব হচ্ছে, যদি তাদের দোষ থাকে তাহলে তাদেরকে সেটার অন্তত জবাবদিহিতার জায়গায় আনতে হবে যে দ্রুত করা যায় কি না, আর সরকারি একটা উদ্যোগ সেখানে থাকতে হবে। চলতি বছর প্রায় 5,00,000 কর্মী নেবে মালয়েশিয়া, আর এরই মধ্যে মালয়েশিয়া গেছে প্রায় 1,70,000 কর্মী। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবার সিটি নির্বাচনের খবর। সিটি কর্পোরেশন নির্বাচনের আকর্ষণ থাকে মেয়র পদ ঘিরে। তবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া নেই কোনো শক্তিশালী প্রার্থী, তাই এবারে নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম। তবে বেশ তোড়জোড় নিয়ে প্রচারণা চালাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী। বরিশালের ঘটনার পুনরাবৃত্তি হলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। প্রতীক বরাদ্দের পর থেকেই ব্যানার পোস্টারে ছেয়ে গেছে রাজশাহী নগরী। তবে এর বড় অংশ জুড়ে কেবল নৌকা আর কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা। রাজশাহী সিটি নির্বাচনে এবারও নৌকার প্রার্থী হিসেবে ভোটের মাঠে সদ্য সাবেক মেয়র এএসএম খায়রুজ্জামান লিটন। বিএনপি প্রার্থী দেয়নি, ইসলামী আন্দোলন মাঠ ছেড়েছে, নেই অন্য দলগুলোর শক্তিশালী প্রার্থী। মেয়র নির্বাচনটা আসলে তো খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে যে বাস্তবতা, সেই নির্বাচনী উৎসব আমে যে ভাটা তো পড়েছেই,
সেই রকমের অবস্থা তো আসলে দেখা যাচ্ছে না। এই নির্বাচনে খুব একটা নাগরিকদের মধ্যে যে উৎসবের আমেজ এমনটা কিন্তু দেখতে পাইনি। স্থানীয় সরকারের নির্বাচন বলে যেহেতু কাউন্সিলর প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে কারণে কিন্তু পাড়া মহল্লায় কিছুটা ওই ভোটের আমেজ দেখা যায়। বিশ্লেষকরা বলছেন ভোটে উৎসাহ উদ্দীপনা অনেকটা নির্ভর করে নির্বাচনে কারা অংশ নিচ্ছেন তা দেখে। উৎসাহ কম থাকলেও ভোট হার কমবে এমনটা ভাবার কারণ নেই। কারণ হিসেবে তারা বলছেন কাউন্সিলররা এক্ষেত্রে ভূমিকা রাখবেন। নির্বাচনী আবহাওয়া বা উৎসব না থাকুক মেয়র নির্বাচনে, এবং অনেক সময়তে তা অনেক সময় হানাহানিতেও চলে যায়, এবার হবে খুবই শান্তিপূর্ণ। এই মুহূর্তে আসলে উৎসবমুখর একটা নির্বাচন হবে এইটা প্রত্যাশা করা যায় না। কারণ আমি যদি রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের কথা বলি, তাহলে সরকারি দলের মনোনীত যিনি প্রার্থী এটি কিন্তু এক ধরনের অনুমেয়। তবে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার দাবি করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। হুমকি দিয়েছেন বরিশাল ও খুলনার পুনরাবৃত্তি হলে বর্জন করবেন ভোট। আমরা চরম সন্ধিয়ান, একটু নই ইভিএম ছেড়ে দিয়ে ওপেন মাঠে আসলে আমরা আরও সুন্দর ফাইট দিব বলে আমরা মনে করছি। ইভিএমকে নিয়ে আমরা সন্ধিয়ান, এবং আমি গতকালকে বলেওছি যে যদি ইভিএমে সঠিক সুন্দর পরিবেশ তৈরি না হয় আমরা নিশ্চয় বাধ্য হবো আমরাও ভোট বর্জন করে দিতে। আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।